বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছো। বিজিএমসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক সমাজবিজ্ঞান বিজিএমসি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বেকারত্বের কারণগুলো বা বাংলাদেশের বেকারত্বের কারণগুলো আলোচনা করো শীর্ষক ক্লাসটি। আমরা গত ক্লাসে আমরা বাংলাদেশের বেকারত্বের ধরন বা প্রকৃতিগুলো আলোচনা করেছি। আবার আমরা এই ক্লাসের পরে আবার আমরা আলোচনা করব বাংলাদেশের বেকার সমস্যার প্রতিকারসমূহ বা বাংলাদেশের বেকার সমস্যার দূরীকরণের উপায়সমূহ। বাংলাদেশের বেকারত্বের কারণ। পৃথিবীতে বেকারত্বের যত ধরনের কারণ থাকতে পারে প্রায় বেশিরভাগই বাংলাদেশে বিদ্যমান, বা বলতে গেলে সবগুলোই বাংলাদেশে বিদ্যমান। তো আমরা কিছু উল্লেখযোগ্য কারণ অনেকগুলো কারণ আছে, এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণগুলো আমরা আজকে তুলে ধরলাম। প্রথমত, এক নম্বর, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে জনসংখ্যার সাথে তাল মিলিয়ে সে অনুপাতে চাকরির সংখ্যা না বাড়াই প্রতিনিয়ত অসংখ্য শিক্ষিত যুবক যুবতী বেকারত্বের শিকার হচ্ছে, এতে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি প্রতি বছর মোট জনসংখ্যার সাথে আরও 30 লক্ষ জনসংখ্যার প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের 30 লক্ষ কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, কিন্তু আমাদের কর্মসংস্থান বাড়ছে গাণিতিক হারে, কিংবা গাণিতিক হারে না, তার থেকেও কম হারে। ফলে দেখা যায় যে এই দেশের অসংখ্য যুবক যুবতী বেকারত্বের শিকার হচ্ছে, এতে দেখা যায় দেশে বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুই নম্বর, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে ত্রুটি রয়েছে। বাংলাদেশের কর্মসংস্থান, বাংলাদেশের কর্মক্ষমতার জনসংখ্যাকে দুভাগে ভাগ করা যেতে পারে, যথা শিক্ষিত এবং অশিক্ষিত। কারণ এই দেশে যারা কর্মক্ষম তারা শিক্ষিত আছে, আবার অশিক্ষিত আছে যারা পড়াশোনা করেনি বা যারা পড়াশোনা করেছে। প্রতি বছর বাংলাদেশে 100,000 লোক উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করছেন বা লাভ করছেন, কিন্তু অল্প সংখ্যকই বাস্তব ক্ষেত্রে তাদের অর্জিত শিক্ষার সার্থক বাস্তবায়নের পথ খুঁজে পায়। এর প্রধান কারণ ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। মোট কথা, আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয় বা আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে, তা কিন্তু হাতে কলমে শিক্ষা নেই, সাধারণ শিক্ষা কিংবা কোনো কারিগরি শিক্ষা ব্যবস্থা নয়। পৃথিবীর উন্নত দেশগুলো, চীন বলো, জাপান বলো, দেখা যায় শিক্ষার সাথে তাদের কর্ম রিলেটেড। তারা যে কাজ করবে লেখাপড়া শেষ করার পর, তাদেরকে ওই কাজে শিক্ষার সাথে করানো হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশের, আমরা যে পড়াশোনা করছি, দেখা যায় কর্মক্ষেত্রে তার বেশি প্রাধান্য নেই। কিংবা আমরা সাধারণ পড়াশোনা করছি, কিন্তু আমাদেরকে টেকনিক্যাল দিকে নিয়োগ করলে কিন্তু আমরা সেটা পারছি না। তাহলে দেখা যায় আমাদেরকে হাতে কলমে কোনো বা কারিগরি শিক্ষা ব্যবস্থার অভাব, এটাকে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা বলা হয়েছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক বিকাশের সাথে এবং বাস্তব সমাজের কাঠামোগত প্রয়োজনের সাথে ক্রমান্বয়ে সঙ্গতিহীন হয়ে পড়ছে, ফলে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা আমাদের বর্তমান অর্থনীতির সাথে বা বাস্তব সমাজের সাথে কোনো মিল নেই। আমরা সবে সাধারণভাবে শিক্ষিত হচ্ছি, আমরা শিক্ষার পরে দেখা যায় আমাদের চাকরি নেওয়ার জন্য আমাদেরকে আলাদাভাবে পড়াশোনা করতে হচ্ছে, কিংবা চাকরি নেওয়ার জন্য আলাদা আমাদেরকে প্রশিক্ষণ নিতে হচ্ছে। আমি সারা জীবন যে পড়াশোনাগুলো করলাম কর্মক্ষেত্রে, তার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না। ফলে দেখা যায় যে ম্যাক্সিমাম যুবক যুবতীকে বেকার হতে হচ্ছে, কিংবা তারা বেকারত্ব জীবন গ্রহণ করছে। নাম্বার তিন, অনুন্নত অর্থ ব্যবস্থা। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা জানি আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো অনুন্নত বা কৃষি নির্ভর, কারণ আমরা জানি আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো, যেখান থেকে আমার দেশের উন্নয়ন ঘটবে, সেখানে অর্থব্যবস্থা বা সেখানে ব্যবস্থাগুলো অনুন্নত এবং আমরা কৃষি নির্ভর একটি দেশ।
অনুন্নত অর্থনীতির দরুন বিশ্বনের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলতে না পেরে পিছিয়ে পড়ছে। আমাদের অর্থনীতি অনুন্নত হওয়ার কারণে আমরা উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারছি না, কিংবা আমরা তাদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ছি। তাই কর্মসংস্থানের সুযোগ সুবিধা তেমন একটা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, কারণ আমরা পিছিয়ে পড়ছি মানে কি, আমাদের অনুন্নত অর্থব্যবস্থার কারণে আমাদের দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না বিধে কিন্তু আমরা তাদের থেকে পিছিয়ে পড়ছি। আর যেহেতু আমাদের দেশে কর্মসংস্থানের হার বৃদ্ধি পাচ্ছে না, তাই কিন্তু আমরা পিছিয়ে পড়া, ফলে বাংলাদেশে বেকার সমস্যা দেখা দিচ্ছে। কারণ আমাদের দেশে অর্থনীতি দুর্বল বিধায় আমাদের এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না, আর কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না বিধেই তো এদেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে, কারণ এদেশের শিক্ষিত যুবক যুবতী কাজ কর্ম করার কোনো কর্মসংস্থান পাচ্ছে না, ফলে বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বা বেকার সমস্যা দেখা দিচ্ছে। 4 নম্বর, দারিদ্র আমাদের দেশের সবচেয়ে বড় অভিশাপ। দারিদ্রের কারণেও বাংলাদেশে বেকার সমস্যা তৈরি হচ্ছে। দারিদ্রের কারণে মূলধন কম, যেহেতু বাংলাদেশ একটি প্রায় দরিদ্রতমই দেশ। আর দরিদ্র কাকে বলে? যার মূলধনের অভাব তাকেই তো আমরা দরিদ্র বলে থাকি। আর বাংলাদেশ দরিদ্র বিধায় কিন্তু আমাদের দেশের মূলধন কম, ফলে বিনিয়োগ কম। কারণ মূলধন থাকলে কিন্তু তুমি বিনিয়োগ করবে, উৎপাদনের জন্য তুমি বিনিয়োগ করবে। বিনিয়োগ কম ফলে উৎপাদন কম, কারণ যত বিনিয়োগ করা হয় ততই উৎপাদন বাড়ে। যেহেতু বিনিয়োগ কম করা হবে, এখান থেকে উৎপাদন কম হবে, কারণ তুমি যত বিনিয়োগ করবে, যত টাকা তোমার ব্যবসায় তুমি বিনিয়োগ করবে, ততই কিন্তু তোমার ইনকাম বাড়বে বা কিংবা তোমার উৎপাদন বাড়বে। উৎপাদন কম ফলে কর্মসংস্থান কম, কারণ যেহেতু উৎপাদন কম, কোনো জায়গায় তুমি বিনিয়োগ কম করছো বা উৎপাদন এখান থেকে কম হচ্ছে, ফলে তুমি কিন্তু এখানে অধিক জনসংখ্যাকে ব্যবহার করবে না। আর ব্যবহার করবে না বিধায় কিন্তু এখানে কর্মসংস্থান কম থাকবে, কারণ এখানে উৎপাদন কম বিধায় কর্মসংস্থানও কম। আর কর্মসংস্থান কম মানে বেকারত্ব বেশি, কারণ কর্মসংস্থান কম মানে এখানে বেশি সংখ্যক লোক কাজ করতে পারছে না, কম সংখ্যক লোক কাজ করতে হচ্ছে, ফলে দেশের বেশিরভাগ সংখ্যক লোককেই বেকার হতে হচ্ছে। কর্মসংস্থান কম মানে বেকারত্বের সংখ্যা বেশি। যত সময়ে মূলধনের যোগান আর বিনিয়োগের পর্যাপ্ত সরবরাহ করতে না পারার দরুন অসংখ্য ব্যক্তি বেকারে পরিণত হচ্ছে। দেখা যায় যে উপযুক্ত সময় মূলধনের অভাব বা মূলধনের যোগান কম বিধায় বিনিয়োগ করতে পারছে না, আর বিনিয়োগ পর্যাপ্ত বিনিয়োগ সরবরাহ করতে না পারার দরুন অসংখ্য ব্যক্তি বেকারে পরিণত হচ্ছে। কারণ বিনিয়োগ হলেই কিন্তু এখান থেকে উৎপাদন হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু এখানে জনগণ চাকরি করতে পারবে বা কর্ম করতে পারবে। যেহেতু এখানে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না, ফলে দেখা যাচ্ছে কি, এখানে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না, ফলে অসংখ্য ব্যক্তি বেকারে পরিণত হচ্ছে। এমনকি দারিদ্রতার কারণে দেশের জনগণ ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশে দরিদ্র বিধায় আমাদের দেশ, এখানে বিনিয়োগ কম হচ্ছে, এখানে উৎপাদন কম হচ্ছে, কর্মসংস্থান কম হচ্ছে, ফলে দেখা যায় এই দেশের জনগণকে বেকারত্ব জীবন গ্রহণ করতে হচ্ছে। তাহলে দারিদ্র হচ্ছে আমাদের দেশের জন্য অভিশাপ, আর কর্মসংস্থান কম হওয়ার পেছনে বড় হাতিয়ার হচ্ছে দারিদ্র। কারণ এ দেশে দারিদ্রতা না থাকলে বা দারিদ্র না থাকলে এ দেশে দেখা যেত কর্মসংস্থান বৃদ্ধি পেত, মানুষ জনগণ বিনিয়োগ প্রচুর পরিমাণ করত, বিনিয়োগ করলে উৎপাদন বৃদ্ধি পেত, কর্মসংস্থান বৃদ্ধি পেত, মানুষ কর্ম করতে পারত, বেকারত্ব ঘুচত। তাই এ দেশে দারিদ্রতার কারণে এ দেশে বেকারত্ব বেশি। 5, কৃষি নির্ভরতা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এদেশের প্রায় 60-70% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই যখন কৃষিকাজ বন্ধ থাকে বা কৃষিকাজের মৌসুম থাকে না, তখন বাধ্য হয়ে অনেক মানুষ বেকারে পরিণত হয়ে যায়। আমাদের যখন জমিতে ধান কাটা হয়, ধান কাটার পরে দেখা যায় মাসখানেক জমিতে আর কোনো কাজ থাকে না, তখন অনেকেই বেকার হয়ে পড়েন। কিংবা বর্ষার সময় আমাদের বন্যার সময় দেখা যায় যে যখন আমাদের দেশে বন্যা দেখা দেয়, দেখা যায় 2-3 মাস জমিতে কোনো কাজ থাকে না, ওই সময় এদেশের অনেক কৃষককেই বেকার জীবন অতিবাহিত করতে হয়। তাছাড়া কৃষি জমিতে বেশি লোকের প্রয়োজন হয় না, অল্প সংখ্যক লোকের মাধ্যমেই কৃষিকাজ পরিচালিত হয়ে থাকে, ফলে অনেকেই বেকারে পরিণত হয়। দেখা যায় যে
আমরা যদি এককানি জমির কথা বলি, 30%, 30% একটি জমি ফসল বোনা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত প্রায় 6 মাস সময়, সরি, এখানে 3 মাস সময় লাগে বা 3.5 মাস। এ সময় দেখা যায় এই 30% জমিতে সর্বোচ্চ 3 থেকে 4 জন লোক কর্ম করতে পারে, বা মানে এখানে দুইজন লোক কাজ করতে পারে। কিন্তু যদি 30% জমিতে কোনো একটি শিল্প কারখানা গড়ে ওঠে, দেখা যায় এই শিল্প কারখানাতে প্রায় 200 থেকে 300 জন লোক কাজ করতে পারবে। একই জায়গা শিল্প কারখানার জন্য 300 লোকের কর্মসংস্থান হচ্ছে, আবার একই জায়গা কৃষিকাজের জন্য 3 জন লোকের কর্মসংস্থান হচ্ছে। তাহলে দেখা যায় যে আমাদের দেশের এই অল্প সংখ্যক লোক দিয়ে অনেক জমি চাষাবাদের কারণে দেখা যায় দেশের বেশিরভাগ লোক বেকার হয়ে পড়ছে, কারণ আমাদের দেশে কৃষি নির্ভর, কৃষি জমির উপর মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, বেশিরভাগ মানুষই কৃষির সাথে জড়িত। ফলে দেখা যায় বেশি সংখ্যক লোকের কর্মসংস্থান না হওয়ার কারণে কৃষি জমিতে অনেক মানুষকেই বেকার থাকতে হচ্ছে। 6 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবল দেশ, ভৌগোলিক অবস্থানগত কারণে আবার কখনো কখনো মানবসৃষ্ট কারণে প্রাকৃতিক পরিবেশে নানা বিপর্যয়, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগের আকার ধারণ করে। বাংলাদেশ পৃথিবীতে এমন একটি জায়গায় তার অবস্থান যে অঞ্চলটাকে দুর্যোগপ্রবল অঞ্চল বলা হয়। এই দুর্যোগপ্রবল অঞ্চলের কারণেও আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, এবং মানবসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এই দুর্যোগগুলো এদেশের কৃষিজমি এবং শিল্প কারখানায় প্রতি বছর আঘাত হানে। এতে কৃষিজমি ধ্বংস ও শিল্প কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়, অনেকে কর্ম হারিয়ে বেকার হয়ে ফলে বেকারে পরিণত হয়। দেখা যায় যখন এই প্রাকৃতিক দুর্যোগগুলো প্রতি বছর আমাদের কৃষি এবং শিল্প কারখানায় ক্ষতি করে, দেখা যায় জলোচ্ছ্বাসের কারণে কৃষি অনেক লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় ওই অঞ্চলের জনগণকে বেকার জীবন অতিবাহিত করতে হয়। আবার দেখা যায় ভূমিকম্পের কারণে কোনো শিল্প কারখানা, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি যখন দেখা যায় যে ভেঙে পড়ে যায়, ধসে যায়, তখন ওই গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা ওই কারখানার শত শত হাজার হাজার শ্রমিককে বেকার জীবন অতিবাহিত করতে হয়। বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে প্রতি বছর এই দেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে, এবং এই দেশের প্রচুর মানুষকে বেকার জীবন গ্রহণ করতে হচ্ছে। 7, শিল্পায়নের অনগ্রসরতা। বাংলাদেশ তার জন্মের পূর্বতেই নানা বিদেশি শক্তি দ্বারা শোষিত হয়েছে, যার দরুন এদেশে তেমন ভালো কোনো শিল্প কারখানা গড়ে ওঠার সুযোগ পায়নি। আমরা জানি বিভিন্ন সময়ে ভারত উপমহাদেশ তথা বাংলাদেশের উপর বিভিন্ন শক্তি বিভিন্নভাবে আমাদেরকে শাসন করেছে। আমরা যদি প্রথম দিকে তাকাই, তাহলে আমরা দেখব এই দেশে পর্তুগিজ, উলান্দাজ, তারপরে ব্রিটেন, তারপরে ইংলিশটা, তারপরে দেখা যায় যে ব্রিটেনের ওরা আমাদের উপর শাসন করেছে, তারপর দেখা যায় যে ব্রিটিশদের শাসনের পরে আমাদের দেশে পরে পাকিস্তান আমাদেরকে 24 বছর আমাদেরকে শাসন করে। ব্রিটিশের প্রায় 200 বছর এবং পাকিস্তানের 200 বছর, এবং এর আগে উলান্দাজ পর্তুগিজদের শাসন অবস্থায় তারা আমাদের দেশের সব কিছু আমাদেরকে শোষণ করে আমাদের দেশ থেকে সব কিছু আমাদের নিয়ে গেছে, এবং আমাদের দেশে তেমন কোনো ধরনের শিল্প কারখানা তারা গড়েনি। ফলে দেখা যায় যে আমাদের দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ থাকেনি এখনও বাংলাদেশ শিল্প ক্ষেত্রে তেমন অগ্রসর হতে পারেনি। এই উপনিবেশিক শোষণের কারণে আমাদের দেশ এখনও পর্যন্ত শিল্প ক্ষেত্রে সেই পরিমাণ অগ্রসর হতে পারেনি, তাই এদেশের কর্মসংস্থানের সুযোগ কম, ফলে বাংলাদেশের বেকার সমস্যার পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন উপনিবেশিক শোষণের কারণে আমাদের দেশের শিল্প কারখানাগুলা সেই পরিমাণ উন্নত হতে পারেনি, শিল্প কারখানাগুলোর অগ্রসরতা অনেক মন্তরগতি, ফলে দেখা যায় যে কর্মসংস্থানের বৃদ্ধির পরিমাণ খুবই নগণ্য, এবং এদেশের প্রতি বছর যারা যুবক যুবতীরা প্রতি বছর তাদের সর্বোচ্চ শিক্ষা অর্জন করছে, ফলে দেখা যায় কর্মসংস্থান কম হওয়ার কারণে শিল্প কারখানাগুলোতেও তারা যোগদান করতে পারছে না, ফলে একটা শ্রেণীকে বেকার জীবন অতিবাহিত করতে হচ্ছে। 8, ত্রুটিপূর্ণ জনশক্তি রপ্তানি।
বাংলাদেশ থেকে বিশ্বের নানা উন্নত দেশে ব্যাপক হারে জনশক্তি রপ্তানি করা হয়, যাদের বেশিরভাগই অদক্ষ ত্রুটিপূর্ণ। ফলে তারা বিদেশে গিয়ে যথাযথ কাজ পায় না, তাই তারা বেকার হয়ে নানা বঞ্চনার শিকার হয় অথবা দেশে পুনরায় ফেরত আসে ও বেকারত্বে পরিণত হয়। দেখা যায় আমরা প্রতি বছর আমাদের দেশ থেকে প্রায় অনেক জনশক্তিকে রপ্তানি করা হয়। প্রায় আমাদের দেশের রেবারিজে 1 কোটির মতো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে, ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কর্মসংস্থানে তারা কাজ করে যাচ্ছে, দেশের রেমিটেন্স, আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। কিন্তু দেখা যায় এ দেশ থেকে যারা বিদেশে যায় বেশিরভাগ ক্ষেত্রে তার অদক্ষ এবং অশিক্ষিত লোক, খুব শিক্ষিত লোকরা খুব বিদেশ কমে যাচ্ছে এবং অদক্ষ যারা দেখা যায় যে দেশে কোনো কর্ম পাচ্ছে না, তারাই আবার দেখা যায় যে তারা বিদেশে যাচ্ছে। দেখা যায় যে অদক্ষ এবং ত্রুটিপূর্ণ হওয়ার কারণে তারা বিদেশে গিয়ে যথাযথ যে কাজগুলো বিদেশে থেকে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা এই কাজটা করতে পারছে না। আর এই কাজ করতে না পারার কারণে দেখা যাচ্ছে যে বিদেশের যে কোম্পানি তাদেরকে রাখছে না, আবার তারা পুনরায় দেশে ফিরে আসছে এবং দেশে ফিরে এসে দেখা যায় যে তাদের একটা বিদেশ যাওয়া আসার জন্য যে একটা খরচ বহন করতে হচ্ছে, এই খরচ বহন করে দেখা যায় যে তাদের সর্বশেষ যে বিটিএম পার্টিটা ছিল এটাও তারা অনেক সময় বিক্রি করে অনেকে বিদেশে যায়। দেশে এসে দেখা যায় তারা বিটে বাটি হারিয়ে একদম দেখা যায় যে তারা বেকার জীবন অতিবাহিত করে। এই ত্রুটিপূর্ণ জনশক্তি রপ্তানির কারণে দেখা যাচ্ছে এদেশের অনেকেই বেকার জীবন যাপন অতিবাহিত করতে হচ্ছে। নবম, বেসরকারি উদ্যোগের অভাব। বাংলাদেশ সরকার বেকারত্ব প্রতিহত করতে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে। বর্তমান সরকার দেশের বেকারত্বকে নির্মূল করার জন্য নানা ধরনের কর্ম পরিকল্পনা গ্রহণ করছে, কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি সমাধানযোগ্য নয়। এজন্য দরকার বেসরকারি উদ্যোগ, যা বর্তমানে তেমন দেখা যায় না, কারণ একটা দেশে সরকারিভাবে তেমন কর্মসংস্থান করা যায় না, কারণ একটি উন্নয়নশীল দেশের সরকার সে পরিমাণ অর্থনৈতিক স্বাবলম্বী না থাকার দরুন দেখা যায় যে সরকারের পক্ষে এই বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। সেই ক্ষেত্রে যদি কোনো বেসরকারি কোম্পানি, বেসরকারি সংস্থাগুলো দেশে কর্মসংস্থানের সুযোগ করে দেয়, তাহলে দেখা যায় একটা দেশে দ্রুত বেকারত্ব সমস্যাগুলো সমাধান ঘটে। বেসরকারি সুযোগ সুবিধা, কর্মতৎপরতা, উদ্যোগ অপ্রতুল বলে এদেশে ক্রমশ বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ কম করছে, কিংবা অন্যান্য দেশ থেকে যারা বিনিয়োগ করেন এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো এদেশে বিনিয়োগ কম করছে। ফলে বিনিয়োগ কম করার কারণে দেখা যায় কর্মসংস্থান সেই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না, ফলে আমাদের দেশের যুবক যুবতীদেরকে বেকার থাকতে হচ্ছে। কারণ একটা দেশের কর্মসংস্থান সমস্যাকে পরিপূর্ণভাবে যদি সমাধান করতে চাই, সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ গ্রহণ করতে হয়। কারণ যেসব দেশগুলো উন্নত দেখা যায় ওই সব দেশে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা বিনিয়োগ করেছে, বিভিন্ন কর্মসংস্থানগুলো তারা তৈরি করেছে, ফলে দেখা যায় ওই দেশের বেকারত্ব লাঘব হয়েছে। তো আমাদের দেশে বেসরকারি বিভিন্ন সংস্থাগুলোর বিনিয়োগ করার উদ্যোগের অভাবের ফলে দেখা যায় যে আমাদের দেশের বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 10, রাজনৈতিক অস্থিতিশীলতা। এটা আমাদের দেশের একটা মেজর প্রবলেম। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত দেশগুলোর নিয়েই স্থিতিশীল থাকে না, কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর উন্নয়নশীল দেশের রাজনৈতিক অবস্থাটা বা রাজনৈতিক পরিবেশটা ম্যাক্সিমাম সময় অস্থিতিশীল থাকে, মানে স্থিতিশীল থাকে না। কেননা গণগণ সরকারও তাদের মতাদর্শ এবং নীতিমালা পরিবর্তনের কারণে এদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত অশান্ত হয়ে পড়ে। কারণ আমাদের দেশে দেখা যায় গণগণ সরকার পরিবর্তন হচ্ছে, যদিও এখন দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তন আমাদের দেশে হচ্ছে না, এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। কিন্তু দেখা যায় আমরা বিগত সময়ে আমরা যদি দেখি, দেখা যায় যে এদেশের সরকার গণগণ পরিবর্তন করছে, 5 বছর পর আমরা নতুন সরকারকে দেখতে পাই। ফলে দেখা যায় যে প্রতিটা সরকার তাদের নিজস্ব মতামতকে প্রতিষ্ঠিত করতে চায় এবং তাদের নিজস্ব নীতিমালাকে বাস্তবায়ন করতে চায়। ফলে দেখা যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তপ্ত বা অশান্ত হয়ে পড়ে। এমন অবস্থায় দেশব্যাপী বিক্ষোভ, মিছিল, আন্দোলন ইত্যাদি কারণে কর্মক্ষেত্র সমচল হয়ে পড়ে। যখন নতুন সরকার তার নিজের নীতিমালা বাস্তবায়ন করতে চায়, তখন দেখা যায় বিরোধী দলগুলো এটার প্রতিবাদ করে, তখন দেশে হরতাল, মিছিল,
তারপর দেখা যায় যে বিক্ষোভ দেখা যায়, ফলে আমাদের দেশের কর্মসংস্থান সমূহগুলো অচল হয়ে পড়ে। বিভিন্ন কর্মসংস্থানগুলো তাদের কাঁচামাল বা তাদের যে কাঁচামাল থাকে এগুলো আনায়নের বিভিন্ন ব্যাঘাত ঘটে, ফলে দেখা যায় যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের বন্ধ করে দেয়, ফলে দেখা যায় যে কর্মসংস্থান কমে যায়। বিদেশি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে চায় না। যখন বিদেশি কোনো সংস্থাগুলো একটা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখে তখন তারা ভয় পায়, তারা বিনিয়োগ করতে ভয় পায়। তারা চিন্তা করে যদি তাদের বিনিয়োগ যে করবে যদি বিনিয়োগ করে তারা লাভবান না হতে পারে, কিংবা তাদের প্রতিষ্ঠানটা এই বিক্ষোভের কারণে যদি প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায়, এই ভয়ে তারা দেখা যায় বিনিয়োগ করতে চায় না। এর জন্য এদেশে প্রতি বছর বেকার সমস্যার অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। তো রাজনৈতিক অস্থিতিশীলতা একটা দেশের বেকার সমস্যার জন্য আমার মতে এটা হচ্ছে প্রধান সমস্যা। কারণ একটা দেশ যদি রাজনৈতিক স্থিতিশীল থাকে, পার্শ্ববর্তী উন্নত দেশগুলি এই দেশে বিনিয়োগ করতে চায়। যখন তার অস্থিতিশীল অবস্থা দেখে তখন তারা কিন্তু বিনিয়োগ করতে ভয় পায়, ফলে দেখা যায় ওই দেশের কর্মসংস্থান থেকে ওই দেশের জনগণ কর্মসংস্থান পায় না। যদি স্থিতিশীল পরিস্থিতি থাকে দেশে বিনিয়োগ হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ফলে দেশের জনগণ কর্ম করতে পারবে। আর যদি অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা থাকে বিনিয়োগ কম হবে, দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, দেশের জনগণকে বেকার জীবনযাপন গ্রহণ করতে হবে। 11তম নারীদের অবমূল্যায়ন। কবি নজরুলের একটি বিখ্যাত উক্তি আছে, এ পৃথিবীতে যাহা মহাকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বাংলাদেশে নারী পুরুষের অনুপাত প্রায় সমান, অর্থাৎ জনসংখ্যার অর্ধেকই নারী। কারণ আমাদের দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, এখনও পুরুষ এবং নারীর অনুপাত হচ্ছে 102:100। এই অর্ধেক জনসংখ্যাকে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার দরুন কর্মক্ষেত্রে তেমন আসতে দেওয়া হয় না। আমাদের দেশের যে নারী সংখ্যা অর্ধেক, তাদেরকে দেখা যায় যে বেশি তাদেরকে কর্মস্থানে আসতে দেওয়া হয় না। পুরুষরা তাদেরকে কর্মসংস্থান দিতে বাধা দেয়, বাবা তার মেয়েকে কর্মে দিতে চায় না, ভাই তার বোনকে কর্মে দিতে চায় না, স্বামী তার স্ত্রীকে কর্মে দিতে চায় না। এবং তাছাড়া কুসংস্কার এবং ধর্মীয় গোলামিতা আছেই, কারণ আমাদের দেশে এখনও নারীদের ইনকামকে পরিবার নারীর ইনকামে চলবে এটাকে এখনও মানুষ মেনে নিতে চায় না, মনে করে নারী ইনকাম দিয়ে পুরুষ চলবে না। বা একটা সমাজ যদি নারীর ইনকামে চলে তখন দেখা যায় অন্য অন্য পরিবারগুলো এই পরিবারকে নিয়ে মজা করে যে নারীর ইনকাম তারা খাচ্ছে কিংবা মেয়ের ইনকাম তারা খাচ্ছে, এই ধরনের একটা মজা করে থাকে। এটা কিন্তু আমাদের একটা সামাজিক কুসংস্কার। এর জন্য তারা ঘরের বাইরে আসানস্বরূপ কাজ করতে পারে না, কারণ যেহেতু তাদেরকে ঘরের বাইরে তেমন যেতে দেয়া হয় না, ফলে তারা দেখা যায় তাদের আসানস্বরূপ তারা কিন্তু তারা ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারছে না। যদিও তারা ঘরে কাজ করে, নারীরা কিন্তু একটা ঘরে পুরুষের তুলনায় অনেক বেশি কাজ করে থাকে, কারণ পরিবারের রান্নাবান্না থেকে শুরু করে সন্তান লালন পালন অনেক কাজ, একটা পরিবারে অনেক কাজ থাকে, এই কাজগুলো কিন্তু আমাদের মারা বা আমাদের নারীরা করে থাকে। তবে সে কাজের কোনো আর্থিক মূল্য জাতীয় অর্থনীতিতে যোগ না হয়, কারণ দেখা যায় নারীরা যে কর্ম করে একটা পরিবারে তাদের কিন্তু পরিবার থেকে কোনো টাকা দেওয়া হয় না। যদি মা তার সংসারে যে কাজ করেন, বাবা কিন্তু তার জন্য মাকে কোনো টাকা দেন না, কিন্তু বাবা যখন বাইরে কোনো কাজ করছেন বাবা কিন্তু এটার বেনিফিট, এটার জন্য সে পারিশ্রমিক পাচ্ছেন, কিন্তু মা সারা জীবন খেটে যাচ্ছেন কিন্তু সেই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন না। ফলে দেখা যায় জাতীয় অর্থনীতিতে তার এই আর্থিক মূল্য জাতীয় অর্থনীতিতে যোগ না হয়, কারণ তা সে তো কোনো আর্থিক মূল্য পাচ্ছে না, যা জাতীয় অর্থনীতিতে ফলে যোগ হচ্ছে না, না হওয়ায় তাদেরকে এক বিবেচনায় বেকারই বলা চলে। কারণ তারা যে কাজ করছেন তার তো কোনো তারা কোনো এখান থেকে কোনো অর্থ পাচ্ছেন না বা পারিশ্রমিক পাচ্ছেন না, ফলে দেখা যায় যে তাদের যে পারিশ্রমিক না পাওয়ার কারণে জাতীয় অর্থনীতিতে কোনো কিছু যোগ হচ্ছে না, ফলে তাদেরকে বেকারই ধরা যাচ্ছে। কারণ কাজ করার পর যদি কোনো ইনকাম না আসে, অর্থ না আসে, তাহলে তো এই এই কর্মকে তার কর্ম বলা যায় না, এটাকে বেকারি বলা হয় তাদেরকে। এই জন্য তাদেরকে এক প্রকারে বেকারি বিবেচনা করা হয়। 12তম বিশ্বায়নের কুপ্রভাব। বিশ্বায়নের যেরকম সুপ্রভাব আছে তার কুপ্রভাবও আছে। বিশ্বায়নের ফলে বিদেশি পণ্যের সহজলভ্যতা বৃদ্ধি পাওয়ায় কেউ আর বেশি দাম দিয়ে দেশীয় পণ্য কিনতে আগ্রহী নয়। দেখা যায় বিশ্বায়নের ফলে কোন দেশে পণ্যটা কী পণ্য কোন কত দামের সেটা কিন্তু আমরা জানতে পারি। এখন আমাদের দেশে যারা বিভিন্ন দেশ থেকে যারা পণ্য আমদানি করে থাকেন, তখন তারা দেখা যায় যে দেশে পণ্যটা সস্তা ওই দেশ থেকে কিন্তু আমদানি করে থাকেন। আবার আমরা যারা খুচরা ক্রেতা আছি, আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই, যে পণ্যটা যদি একই গুণাগুণ সম্পূর্ণ পণ্য থাকে, আমরা
আমরা দেখব কোন এই একই গুণাগুণ সম্পন্ন পণ্যের মধ্যে কোন পণ্যটার দাম কম। আমরা কিন্তু দাম কম পণ্যটাই আমরা ক্রয় করি। তো আমাদের দেশের শিল্প কারখানাগুলো কিন্তু অনুন্নত না হওয়ার কারণে আমাদের দেশে কোনো একটা কিছু উৎপাদন করতে গিয়ে প্রচুর ব্যয় হয়, দেখা যায় তার মূল্যটা বেশি পড়ে যায়, কারণ ব্যয়বহুল হয়ে পড়ে। আবার উন্নত দেশগুলো তাদের উন্নত কারিকুলামের কারণে দেখা যায় যার তারা একই আমাদের দেশে যে পরিমাণ বিনিয়োগ হয় তাদের দেশে সেম বিনিয়োগই তারা কিন্তু দেখা যায় অনেক পণ্য উৎপাদন করতে পারছে, কিন্তু আমরা সেই হারে পণ্য উৎপাদন করতে না পারাই আমাদের দেশের পণ্যগুলোর মূল্য মূল্য বেশি পড়ে, কিন্তু অন্যান্য দেশের পণ্যগুলোর মূল্য কম পড়ছে। ফলে দেখা যায় যে মানুষের স্বভাবই হচ্ছে যদি একই গুণাগুণ সম্পন্ন কোনো পণ্য পায় সে কম দামের পণ্য যেখানে কম দিয়ে পাচ্ছে সে ওইটাই কিনতে চায়। ফলে দেখা যায় যে বিদেশি পণ্যগুলো আমাদের দেশের স্থানীয় বাজারগুলো দখল করে ফেলছে এবং আমাদের দেশের যে দেশীয় পণ্যগুলো তাদের সাথে মোকাবেলা করে তাদের সাথে বাজারে টিকে থাকতে পারছে না। ফলে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য বিলুপ্তির পাশাপাশি যারা কুটির শিল্প আত্মনিয়োগের মাধ্যমে জীবিকা নির্বাহ করতো তারাও বেকার হয়ে পড়ছে। আমাদের দেশে আমরা জানি অনেক কুটির শিল্প ছিল, এই কুটির শিল্পর যে পণ্যগুলো উৎপাদন হয় এই পণ্যগুলো বাজারে তাদের উত্তম মূল্য না পাওয়ার কারণে, তাদের যথাযথ মূল্য না পাওয়ার কারণে দেখা যায় যে বিদেশি পণ্যের সহজলভ্যতার কারণে আমাদের দেশের কুটির শিল্পে উৎপন্ন পণ্যগুলোর মূল্য কমে যাচ্ছে কিংবা মানুষ এগুলো ক্রয় করতে চাচ্ছে না। ফলে আমাদের দেশের কুটির শিল্পগুলো দিন দিন ধ্বংস হয়ে পড়ছে, ফলে এদেশের অনেক গ্রাম্য নারী পুরুষগুলো বেকার হয়ে পড়ছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের বেকার সমস্যার জন্য উল্লেখিত কারণসমূহ মূলত দায়ী। আমরা যেই কারণসমূহ আজকে আলোচনা করলাম তাছাড়া আরও অনেক কারণ আছে যেগুলো আমাদের বেকার সমস্যার জন্য অনেকাংশেই দায়ী, বা মেজর বাংলাদেশের বেকার সমস্যার জন্য এগুলো হচ্ছে মৌলিকভাবে দায়ী, কারণ এই এই উপযুক্ত বিষয়গুলোর কারণে আমাদের দেশে কিন্তু বেকারত্বটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যার যথাযথ সমাধান নিশ্চিত করতে পারলেই বাংলাদেশ থেকে বেকার সমস্যার অভিশাপ চিরদিন মুছে ফেলা সম্ভব হবে। আমাদের যে বেকারত্বের যে কারণগুলো, এই কারণগুলো যদি আমরা উৎখাত করতে পারি বা প্রতিকার করতে পারি, কারণগুলো যদি আমরা মুছে ফেলতে পারি, বা যেই কারণে আমাদের দেশে বেকারত্ব বাড়ছে এই কারণগুলো যদি আমরা প্রতিকার করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের দেশ থেকে এই বেকারের অভিশাপ চিরতরে মুছে ফেলা যাবে। বর্তমান সময়ে এ সমস্যা আরও প্রকট হওয়ায় এর সমাধান প্রয়োজন, কারণ বর্তমান সময়ে দেখা যায় আমাদের দেশে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্বের হারও বৃদ্ধি পাচ্ছে। প্রায় এদেশে প্রায় 30 লক্ষেরও অধিক শিক্ষিত কর্মক্ষম লোক বেকার, ফলে দেখা যায় যে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করছে। এজন্য সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা দরকার, কারণ সরকারের পক্ষে এককভাবে এত বেকারদেরকে কর্মসংস্থান করা সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকেও এই উদ্যোগ গ্রহণ করা দরকার। আর যদি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এই উদ্যোগ গ্রহণ করে তাহলেই আমাদের দেশ থেকে চিরতরে বেকার সমস্যাকে মুছে ফেলা যাবে, বেকারত্ব চিরতরে গোছানো যাবে, এদেশের মানুষ কর্মক্ষম হবে, এদেশ হবে শান্তি উন্নত একটি, বা আমাদের দেশ এই বেকারত্ব গুছিয়ে ফেললে আমাদের দেশ পৃথিবীর একটি উন্নত দেশের মর্যাদা লাভ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।